নমস্কার হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা, শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। নির্বাচনী এজেন্ট হওয়ায় পদত্যাগ পুরপ্রধানের উত্তর পাড়ায়। সাহিত্য সম্রাটের 125তম প্রয়াণ দিবসের শ্রদ্ধাঞ্জলি বিজেপি প্রার্থী লকেটের। আসছে বিস্তারিত খবরে। পদত্যাগ করলেন উত্তরপাড়া পৌরসভার পুরপ্রধান দিলীপ যাদব। এদিন তিনি পদত্যাগ পত্র জমা দিলেন শ্রীরামপুর মহকুমা শাসক তনয় দেব সরকারের কাছে। সম্ভবত শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট হওয়ার কারণেই এই পদত্যাগ বলেই দাবি জনসাধারণের। পদত্যাগ করলেন উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব। আজ তিনি শ্রীরামপুরের মহকুমা শাসক তনয় দেব সরকারের কাছে পদত্যাগ পত্র জমা দেন। এই খবর ছড়িয়ে পড়তেই জেলার রাজনৈতিক মহল ঘটনার কারণ জানার জন্য উদগ্রীব হয়ে ওঠে। যদিও তৃণমূলের বক্তব্য, শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় নির্বাচনী এজেন্ট হওয়ার কারণেই এই পদত্যাগ। দিলীপ যাদবের পরিবর্তন হিসাবে পুরপ্রধান হতে চলেছেন উপপুরপ্রধান অদিতি কুণ্ডু বলে খবর। আমি 2009 সাল এবং 2014 সালে আমি আমাদের প্রার্থী কল্যাণদার আমি চিফ ইলেকশন এজেন্ট হিসেবে কাজ করেছিলাম এবং 2019 সালেও কল্যাণদার নির্দেশে আমি এই কাজটা করব। স্বাভাবিক কারণে চেয়ারম্যান হিসেবে পদত্যাগ করতে হয় এবং এর জন্যে এই পদত্যাগ। এটা সরকারি প্রসেস, সরকারি প্রসেস অনুযায়ী এটা হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই জোর কদমে ভোট প্রচারে ময়দানে নেমেছে সমস্ত রাজনৈতিক দলগুলি। এদিন হুগলি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় চাঁদদানি বিধানসভায় পায়ে হেঁটেই সারলেন নির্বাচনী প্রচার। সকাল থেকেই ভোট প্রচারে নামলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি শ্রীরামপুর লোকসভার অন্তর্গত চাঁদদানি বিধানসভা এলাকায় পায়ে হেঁটে জনসংযোগ বাড়ান, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সাথে পরিচয় পর্ব সারেন, হাসি ঠাট্টা করেন পরিচিত লোকদের সাথে। প্রসঙ্গত, এই বিধানসভা এলাকারই বিধায়ক রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান, তাই এই বিধানসভা এলাকায় ভালো রেজাল্ট করা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে আলাদা চ্যালেঞ্জ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভোট দামামা বাজতে জোর কদমে ভোট প্রচারে নামলেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রত্না দেনাগ। এদিন তিনি হুড খোলা গাড়ি করে পাণ্ডুয়ার তিন্না থেকে শুরু করে পাণ্ডুয়ার বিস্তীর্ণ পথ পরিক্রমা করে প্রচার সারলেন। আজ সকালে পাণ্ডুয়া ব্লকে প্রচার সারলেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার রত্না দেনাগ। এদিন তিনি পাণ্ডুয়ার তিন্না এলাকা থেকে প্রচার শুরু করেন। হুড খোলা গাড়িতে করে স্থানীয় তৃণমূল নেতৃত্বদের নিয়ে তিনি প্রচারে নামেন। সঙ্গে ছিল তৃণমূল কর্মী সমর্থকদের কয়েকশো মোটরবাইক ও বেশ কিছু ম্যাটাডোর গাড়ি। তিন্না থেকে জামনগর, পাঁচগড়া, তোরগ্রাম, শিমলাগড় হয়ে পাণ্ডুয়া ব্লকের বিস্তীর্ণ পথ পরিক্রমা করে এই মিছিল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। স্কুল চলাকালীন স্কুল পরিচালন কমিটির সভাপতির সাথে শিক্ষাকর্মীর বচসায় আহত হলেন শিক্ষাকর্মী। ঘটনায় চাঞ্চল্য পাণ্ডুয়া মুজিবুর রহমান হাই স্কুলে।
স্কুলের পরিচালন কমিটির সভাপতির হাতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক শিক্ষাকর্মী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পান্ডুয়ার মুজিবুর রহমান হাই স্কুলে। স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে ওই বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি দিলীপ ঘোষের সাথে বচসা হয় শিক্ষাকর্মী গৌতম সামতারার। এরপরই গৌতম সামতারাকে মারধর করে দিলীপ ঘোষ বলে অভিযোগ। এরপরই গৌতম বাবু অসুস্থ বোধ করলে তাকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। হাসপাতালের বেডে শুয়ে গৌতম সামতারা ঘটনার বিবরণ দেন। আমার উপর কিছু চড়াও হচ্ছেন, আমাদের স্কুলের প্রেসিডেন্ট সাহেব তো আজকে চূড়ান্ত পরিমাণে চড়াও হয়েছেন, কোনো কারণ ছাড়াই, কোনো একটা কারণ ছাড়াই চড়াও হয়েছেন, আমাকে চেঁচামেচি করছেন। আমি বললাম, এমনভাবে চেঁচামেচি করছেন কেন, আমি দোষ কী করেছি? ওনার কিছু বেআইনি কাজকর্ম, আমি ওনাকে পার্সোনালি বলেছি এমন করবেন কেন। যেমন স্কুলে ইলেকট্রিসিটির কিছু কাজ উনি অতিরিক্ত চার্জ করে বসছেন, স্কুলের জন্য আমি বলেছিলাম, তো আজকে হঠাৎ আমাকে উনি এসে আঘাত করলেন বুকের ডান দিকে, খুবই ব্যথা পাচ্ছি, এই আমার হসপিটালে ভর্তি হয়েছি। আর এই সিজি সার্টিফিকেট আমি বলেছিলাম, আমি এখন আমাকে এইভাবে আপনি আঘাত করলেন, আমি তাহলে থানার শরণাপন্ন হব। তো উনি আর কিছু না বলে বেরিয়ে গেলেন। এই অবধি ঘটনা, খুবই বুকে বেদনা পাচ্ছি। আমি জানি না আমি কার কাছে আবেদন করব, উনি প্রেসিডেন্ট হয়ে আমার গায়ে হাত দিতে পারেন কি না আমার সীমিত বুদ্ধিতে আসেনি। এখন আইন কি করে সেটাই জানার। আমি থানায় এবার অভিযোগ জানাবো, যেহেতু আমার ডিউটি আওয়ার্স এখনও শেষ হয়নি, তাই আমি থানায় এখনও অভিযোগ জানাতে পারিনি, তবে আমি থানায় অভিযোগ জানাবো। যদিও এদিন এ বিষয়ে অভিযুক্ত দিলীপ ঘোষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে সাহিত্য সম্রাটের 125তম প্রয়াণ দিবসের শ্রদ্ধাঞ্জলি বিজেপি প্রার্থী লকেটের। বিরতির পর ফিরে আসব আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকে সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pot Shati. Pot Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhukshishwari Mundi, Sharachandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pot Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pot Shati, Hooghly. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly Railway Station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week, we offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. শুভানুষ্ঠানে সুন্দর হোক আপনার গৃহ বা প্রাঙ্গণ, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, বিজনেস কনফারেন্স থেকে কর্পোরেট পার্টি, বাড়ি করাই, আপনার ঠিক যেমনটি চাই, চাহিদা অনুযায়ী গৃহ বা প্রাঙ্গণকে অত্যাধুনিক যে কোনো ধরনের সজ্জা, আলো, ধ্বনি দিয়ে মনের মতো করে ভরিয়ে তুলব আমরা জাদু করাই। জাদু করাই এর সর্বোত্তম আকর্ষণ, আপনার পছন্দসই যে কোনো ধরনের ক্যাটারিং ব্যবস্থা, জাদু করাই ক্যাটারিং এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, বণিক বাসুদেব অ্যাপার্টমেন্ট, সদস্যরণী, জেটি রোড, হুগলি। দীঘায় সমুদ্র থেকে কিছুটা দূরে রয়েছে হোটেল রূপসা ভ্যালি। পরিচ্ছন্ন, সাজানো গোছানো, সর্বসুবিধাযুক্ত এসি, নন এসি রুম, লজিং, ফুডিং সুবিধা সহ ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনি। বুকিং এর জন্য যোগাযোগ উমা ট্যুর এন্ড ট্রাভেলস, ESI 3 নম্বর গেট, জিটি রোড, ব্যান্ডেল, হুগলি। মোবাইল 7980069599874055280। হ্যালো গ্রুপস প্রেজেন্টস হ্যালো ফ্লেক্স প্রিন্টিং চুচুড়া শহরে সর্বপ্রথম 1 ঘন্টায় 2000 স্কয়ার ফিট ছাপানো যায়। চুচুড়া ঘুরি মোড়, যোগাযোগ 268-00001 এবং 7478-67486।
হুগলি রায়বাজারে আইনজীবী জয়দীপ মুখার্জির বাড়ির মাতা অন্নপূর্ণার পূজা অনুষ্ঠিত হতে চলেছে। আগামী 13 এপ্রিল 2019 শনিবার মহাষ্টমীর পূজা অনুষ্ঠিত হবে, তৎসহ মহাসপ্তশতী যজ্ঞ অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন ভারতবর্ষের বিভিন্ন খ্যাতনামা দিকপাল ও পণ্ডিতগণ। এছাড়াও এই পূজা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারত তথা পশ্চিমবঙ্গের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। দি হুগলি কো অপারেটিভ ব্যাংক গ্রাহকগণকে দিচ্ছে ঋণে আকর্ষণীয় সুদের হার। সর্বনিম্ন হারে গৃহ ঋণ 8.50%, বন্ধকি ঋণ 60 মাস সময়সীমার জন্য 14%, এছাড়া NSC কিষাণ বিকাশ সার্টিফিকেট ও LIC জমা রেখে লোন ঋণে আকর্ষণীয় সুদের হার। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 0336802399, 2680720826806046। মাতারা কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মী বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান, ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যা সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুচুড়া শহরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত দি ডিউক ক্লাবের নবতম সংযোজন আধুনিক মাল্টিজিম, লন টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের সাথে সাথে মাল্টিজিমের প্রশিক্ষণও শুরু হয়েছে। আমাদের এই আধুনিক মাল্টিজিমে আছে ক্রসফিট, মাল্টিজিম, কার্ডিও সেকশন আর ম্যানুয়াল। এখানে পুরুষ ও মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে, এছাড়াও শুধুমাত্র মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। লন টেনিস এবং টেবিল টেনিসে প্রশিক্ষণপ্রাপ্ত কোচ দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সমস্ত বিভাগেই ভর্তি চলিতেছে। যোগাযোগ 9163159773। থার্ডে কালচারের উদ্যোগে মাল্টিজিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গামণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518, 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থার্ডে কালচারে। কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680800001। খণ্ডন করা যায় না, কিন্তু পরিহাস থেকে মুক্তি পাওয়া যায়। বহু দেশি ও বিদেশি ব্যক্তিত্বদের সঠিক ভবিষ্যৎ বক্তা, জ্যোতিষ জগতের নতুন মেগাস্টার, গোল্ড মেডেলিস্ট শ্রী অভিজিৎ, অভিজিতের কাছে পরামর্শ নিন এবং ভবিষ্যৎ, বর্তমান, অতীত সম্পর্কিত সমস্ত কৌতূহলের অবসান ঘটান। শ্রী অভিজিৎ বসছেন প্রতি রবিবার। ঠিকানা: দত্তবাগান, কারপালা রোড, চুচুড়া, হুগলি। অন্নপূর্ণা এনক্লেভ, ডেল্টা টাওয়ার কনস্ট্রাকশন LLB, ব্যান্ডেল স্টেশন রোড, পোস্ট অফিস চিংসুড়া RS, ডিস্ট্রিক্ট হুগলি, অন্নপূর্ণা এনক্লেভ G+4 রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। এখানে পাবেন কার পার্কিং, লিফট, 24 ঘন্টা জল সরবরাহ এবং জেনারেটরের সুব্যবস্থা। তাই আজই যোগাযোগ করুন 8648890565, 9230532122 এবং 2686-2167 নাম্বারে।
পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ইউনিভার্সিটি দ্বারা অনুমোদিত আন্তর্জাতিক স্তরের খ্যাতিসম্পন্ন হুগলি ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট 2008 সাল থেকে ছাত্রছাত্রীদের প্রিয় প্রতিষ্ঠান। সব থেকে কম খরচে ডিপ্লোমা ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি পাশ করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন। ভর্তির সময় লিখিতভাবে চাকরির গ্যারান্টি দেশে ও বিদেশে। হুগলি জেলার সেরা ইনস্টিটিউটের কোর্স ফি সকলের সাধ্যের মধ্যে। যোগাযোগ HIHM 2 নম্বর কাপাসডাঙ্গা শরৎ সরণী মোড় কানাডা ব্যাংকের উপর হুগলি। সবান্ধব নির্জনে নিভৃতে মনোরম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা, টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ এসি কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি মিটিং কনফারেন্সের জন্য উত্তম জায়গা আছে। এসি ফ্যামিলির রেস্টুরেন্ট আছে, রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা আছে, সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণী, বাস স্ট্যান্ড চুচু। ফিরে এলাম বিরতির পর। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 125তম প্রয়াণ দিবসে বঙ্কিমচন্দ্রের মূর্তিতে মাল্যদান করলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এদিন চুচুড়ার জোড়াঘাটে সাহিত্য সম্রাটের বসত ভিটেতে অবস্থিত সাহিত্য সম্রাটের মূর্তিতে মাল্যদান করে বন্দে মাতরম সঙ্গীতের সুরে সুর মেলালেন বিজেপির কর্মী সমর্থকরা। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 125তম তিরোধান দিবসে তার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালো হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এদিন চুচুড়ার জোড়াঘাটে সাহিত্য সম্রাটের বসত ভিটের সামনে অবস্থিত মূর্তিতে মাল্যদান করা হয়। যদিও বর্তমানে ওই বাড়ি রাজ্য সরকারের অধীনস্থ হওয়ায় কোনোভাবেই যাতে নির্বাচনী বিধিভঙ্গ না হয় তাই এদিন কেউ দলীয় পতাকা নিয়ে আসেননি। লকেট চ্যাটার্জির পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলির সাংগঠনিক জেলা সভাপতি সুবীর নাগ, সপ্তর্ষি ব্যানার্জি, নিমাই দত্ত সহ অন্যান্যরা। একে একে সকলেই বঙ্কিমচন্দ্রের মূর্তিতে মাল্যদান করেন। পাশাপাশি পাশেই অবস্থিত মরুতীর্থ হিংলাজের লেখক অবধূতকেও এদিন শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। আমাদের ইতিহাসে সর্বাগ্রে উচ্চারিত শব্দমন্ত্র বন্দে মাতরম, যে মন্ত্রমালা কণ্ঠে নিয়ে হাজার হাজার নরনারী দেশমাতৃকার শৃঙ্খল মোচনে আত্মবলিদান দিয়েছিল, সেই মন্ত্রের সূতিকাগৃহ বা জন্মগৃহই হল আমাদের হুগলি জেলার চুচুড়া শহরের পবিত্র ভূমি জোড়াঘাট স্থিত বঙ্কিমচন্দ্রের বাসভবন। বঙ্কিমচন্দ্র এখানে বসেই রচনা করেছিলেন জাতীয়তা আন্দোলনের মূল মন্ত্র বা বীজ মন্ত্র বন্দে মাতরম। আজ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 125তম প্রয়াণবার্ষিকী, তাই এই 125তম প্রয়াণবার্ষিকীতে তার প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদন করার জন্যে আমরা সকলে উপস্থিত হয়েছিলাম হুগলি জেলার চুচুড়া শহরের জোড়াঘাট স্থিত পুণ্যক্ষেত্র, সেই বঙ্কিমচন্দ্রের একদা বাসগৃহ যেখানে বন্দে মাতরম রচনা হয়েছিল, বঙ্কিমচন্দ্রের আবক্ষ মূর্তিতে মাল্যদান করার অনুষ্ঠানের জন্য। আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার সভানেত্রী তথা হুগলি লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির পদপ্রার্থী মাননীয়া লকেট চট্টোপাধ্যায় মহাশয়া। এছাড়া উপস্থিত ছিলেন সুবীর নাগসহ জেলা ও মণ্ডল স্তরের বহু কার্যকর্তারা। মূর্তিত্ব হিংলাজ ও উদ্ধারণপুরের ঘাটের মতন বহু উপন্যাসের রচয়িতা কালিকানন্দ অবধূত মহাশয়ের বসতবাটি, আমরা তারও আবক্ষ মূর্তিতে আজকে মাল্যদান করে শ্রদ্ধা অর্পণ করেছি। ছোট রিপোর্ট হুগলি আজকে। পোলবা মণ্ডলের দাঁতপুর থানার পুইনান এলাকায় মণ্ডলের সহসভাপতি মানস সেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এদিন তাকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাড়িতে উপস্থিত হন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপির কর্মী সমর্থকরা। শাহগঞ্জ বয়েজ ক্লাবের পরিচালনায় এক জেলা ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। বিভিন্ন জেলার প্রায় 50 জন প্রতিযোগী এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শাহগঞ্জ বয়েজ ক্লাবের পরিচালনায় সারা বাংলা সর্বসাধারণের জন্য কুইজ কনটেস্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। ক্লাব প্রাঙ্গনে আয়োজিত এই প্রতিযোগিতায় জেলা তথা জেলার বাইরে থেকেও প্রায় 50 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। দুপুরে আয়োজিত এই প্রতিযোগিতা নিয়ে প্রতিযোগীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সারা বাংলা কুইজ কনটেস্টের আয়োজন করেছে, শুরু হয়েছে দুপুর 2টোর সময়, কন্টিনিউ চলছে। আমাদের বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণকারী এখানে অংশগ্রহণ করেছেন। একটা টিম নিয়োগকে নিয়ে আছে, এখনো চলছে, কুইজ মাস্টারের মূল দায়িত্বে কাজ করছেন। ব্যুরো রিপোর্ট হুগলি আজকে।
ত্রিবেণীর সৃজন একাডেমির সপ্তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। ত্রিবেণীর বাসুদেবপুর প্রীতিনগরের সৃজন একাডেমির উদ্যোগে প্রত্যেকবারের ন্যায় এবারেও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠানে একাডেমির শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। তারা সকলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ করে, যা দেখতে এদিন ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 86%, বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। নির্বাচনী এজেন্ট হওয়ায় পদত্যাগ পুর প্রধানের উত্তর পাড়ায়। সাহিত্য সম্রাটের 125তম প্রয়াণ দিবসের শ্রদ্ধাঞ্জলি বিজেপি প্রার্থী লকেটের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।